চলমান বন্যায় এগারো জুলাই এখন পর্যন্ত প্রায় সাতান্ন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গেছে তেইশ জন দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি সংবাদ সম্মেলনে তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান ত্রাণ সচিব আরও বলেন এখন পর্যন্ত পানিবন্দী পরিবারের বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি চুয়াত্তর উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা পাঁচশো পঞ্চাশটি এখন পর্যন্ত বন্যায় মোট তেইশ জন মারা গেছে জানিয়ে দুর্যোগ সচিব বলেন এর মধ্যে কুমিল্লায় ছজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন সচিব বলেন বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এগারোটি জেলায় মোট এগারো লক্ষ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দি রয়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সাতান্ন লক্ষ এক হাজার দুইশো চারজন আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি তেইশ জনের